সঙ্গে দূরত্বের জেরে নিবন্ধিত ইসলামী দলগুলোকে নিয়ে নির্বাচনী জোট গড়তে তৎপর ইসলামী গুঞ্জন রয়েছে মধ্যে কয়েকটি দলের সঙ্গে আলোচনা করেছে জামায়াত অন্যান্য দলগুলোর দাবি জামায়াতের সাথে ঐক্য সময় সাপেক্ষ কোন দল আবার বল ঠেলে দিচ্ছে জামায়াতের আমিরের দিকে আর জামায়াত বলছে বড় ছাড় দিয়ে হলেও ইসলামী দলগুলোর সঙ্গে ঐক্য গড়তে প্রস্তুত তারা সম্পর্ক ভালো যাচ্ছে না এক সময়ের মিত্র বিএনপি এবং বাংলাদেশ জামায়াত ইসলামের বিভিন্ন বক্তব্য পাল্টা বক্তব্যে অভিযোগ থাকছে নিয়মিতই আমরা বিশ্বের সকল দেশের সাথে শান্তিকামী দেশের সাথে গণতান্ত্রিক দেশের সাথে আমরা শান্তিপূর্ণ মর্যাদাপূর্ণ সহ অবস্থা প্রতিবেশী দেশের ফাঁদে পা দিয়েছে আমাদের সেই রাজনৈতিক দলগুলো বা সেই রাজনৈতিক সংগঠনগুলো এই সুযোগে জামায়াত ইসলামী মন দিয়েছে অন্যান্য নিবন্ধিত ইসলামী দলগুলোর সাথে নির্বাচনী ঐক্য গড়ে তোলার কাজে যে তালিকায় নাম রয়েছে ইসলামী আন্দোলন ছাড়াও খেলাফত মজলিশ বাংলাদেশ খেলাফত মজলিশ জমিয়তে উলামা ইসলাম সহ বেশ কিছু দলের ঐক্যে পৌঁছতে পারলে দলগুলো প্রতিটি আসনেই সব দলের সমন্বয়ে একজন প্রার্থী মনোনীত করতে চায় এ নিয়ে একাধিক দলের সাথে কথা বলেছে ডিবিসি তারা জানায় ঐক্যের সম্ভাবনা আছে তবে উদ্যোগ নিতে হবে জামায়াতকেই আগে সুন্দরভাবে একটা প্ল্যাটফর্ম তৈরি করা কোথায় অমিলা সাদস্যগত এটা বসে একটু তারা ঠিক করে নিলেই কিন্তু সমাধান হয়ে যায় তাদেরকে দাবি করে বলবো তারাও যেন দেশের শিষ্য পর্যায়ে ওলামায় সঙ্গে বসেন বসে এটা সুরা করার চেষ্টা করেন সমমনা ইসলামী দল বাইরে আরেকটু গণ্ডিটাকে প্রসারিত করা বা আরেকটু সম্প্রসারিত করা বিস্তৃত করা এই জায়গাটাতে আমরা অনেকে কাছাকাছি যুক্তিতর্কের জন্য তো সময় দিতে হবে সবাইকে পরিস্থিতি অবজার্ভ করতে হবে আর ঐক্যের প্রয়োজনে বড় ছাড় দিতে রাজি জামায়াত জামাত ইসলামীকে অনেকে মনে করে জামাত একটা বড় দল দলগুলোর ঐক্য হলে আবার জামাত এখানে প্রভাব প্রাধান্য বিস্তার করে কিনা ডোমিনেট করে কিনা ইসলামী দলগুলোর ঐক্য গড়ে তুলতে যদি জামাতকে কোনো ছাড় দিতে হয় কোনো উদারতার কারণে যদি ঐক্যটা হয়ে যায় আমরা সেজন্য রেডি আছি প্রস্তুত আছি জামাত সে উদারতা দেখাবে নির্বাচনের সময় ঘনিয়ে এলে তা আরও পরিষ্কার হবে বলে মনে করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল জামাত ইসলামী সবসময় উদার ভূমিকা পালন করবে এই কমিটমেন্ট ফরহাদিবনে মালিক ডিবিসি নিউজ ঢাকা